আপনার শরীরের কোথাও যদি একটু কালো দাগ বা কালচে ছোপ থেকে থাকে তাহলে এই ভিডিওটি দেখে এর পুরো প্রণালীটি আপনার শরীরে অ্যাপ্লাই করুন আর দেখুন মাত্র কয়েকদিনের মধ্যেই সকল কালো দাগ এবং কালচে ছোপ দূর হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, এটি এমন একটি কার্যকর রেমেডি যেটি ব্যবহার করে অনেকেই ভালো রেজাল্ট পেয়েছে, তাই এই টিপসটি আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। হ্যাঁ বন্ধুরা, এটি ব্যবহার করে আপনার কোনো ক্ষতি হবে না, কারণ এটি যে দুটি উপাদান দিয়ে তৈরি সেই দুটি কিন্তু একদমই প্রাকৃতিক বা ন্যাচারাল একটি উপায়, যার ফলে আপনার কোনো সাইড ইফেক্ট হচ্ছে না, তাই আপনারা এটি নির্ভয়ে নিশ্চিন্তে ব্যবহার করেন। অনেকে হয়তোবা এটি অনেক সময় ট্রাই করেছে, অনেকে ভালো রেজাল্ট পেয়েছে, তাই যাদের কাছে এটি নতুন তারা এই ভিডিওটি দেখুন, যাদের কাছে এই টিপসটি জানাই আছে তারা এই ভিডিওটি স্কিপ করলেও হয়ে যাবে। তো বন্ধু, এর জন্য আপনাকে মাত্র দুটি উপাদান নিতে হবে, আর প্রথমে যে উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে চিনি। আপনারা হয়তোবা জানেন যে প্রাকৃতিক ব্লিচ হিসাবে এই চিনির কিন্তু ভূমিকা অতুলনীয়, তাই আপনি যে কোনো চিকন দানার চিনি এই একটি পরিষ্কার পাত্রে নিয়ে নেবেন, এবং এর মধ্যে আপনাকে যেটি মিশিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে লেবুর রস। বন্ধু হ্যাঁ, লেবু বা লেবুর রসে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে, আর এই চিনির মধ্যে এই ব্লিচ হিসাবে কাজ করার জন্য এই লেবুর রস এবং চিনির কিন্তু ভূমিকা একদমই অতুলনীয়, তাই আপনি এই লেবুটিকে কেটে এর ভেতরের যতগুলো রস আছে সবগুলো এই পরিষ্কার পাত্রে দুটোকে এক জায়গাতে মিশিয়ে নিন। আমি এখানে এই লেবুর টুকরো করে কেটে এর ভেতরের রসগুলো আমি এই পরিষ্কার পাত্রে দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনি খেয়াল রাখুন যে আমি কতটুকু উপাদানের মধ্যে কতটুকু পরিমাণ এই লেবুর রসটি দিয়ে নিতে বলি। বন্ধু, আপনি যদি হাফ চা চামচের মতো এখানে চিনি নিয়ে নেন, তার মধ্যে নেবেন হচ্ছে এক চা চামচের মতো লেবুর রস, অর্থাৎ এই লেবুর রস এবং চিনির উপাদানগুলো হবে হচ্ছে এক চামচ চিনির মধ্যে দুই চামচ লেবুর রস নিতে হবে। তবে লেবুর রস দেওয়ার পূর্বে আপনাকে যেটি করতে হবে, লেবু থেকে সকল ধরনের বীজ বের করে নিতে হবে, অর্থাৎ এই বীজগুলো যেন এর ভেতরে না থাকে সেদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, এবং এটি আপনাকে অবশ্যই নিয়ম করে ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনি আপনার চেহারাতে 5 থেকে 7 মিনিটের বেশি কিন্তু রাখতে পারবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, কারণ লেবুতে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে, আর এই চিনির সাথে মিশিয়ে এটি যদি আপনার শরীরে বেশিক্ষণ রেখে দেন তাহলে কিন্তু আপনার শরীরে অনেক সময় জ্বালা পোড়া করতে পারে বা চুলকানির প্রভাবও চলে আসতে পারে, তাই আপনি এটি সামান্য সময়ের জন্য আপনার শরীরে দিয়ে হালকাভাবে ম্যাসেজ করতে থাকবেন। এটি আপনার শরীরে 4 থেকে 5 মিনিট রেখে দিতে পারেন। ঠিক এইভাবে এই দুটি উপাদান একত্রে মিশিয়ে নেবেন, এবং এই চিনির দানাগুলো একটু ভেঙে গেলে তখন আপনি এটি মেশানো বাদ দিয়ে দিন। আমি এখানে এই উপাদান দুটো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন আমি আপনাকে দেখাবো হচ্ছে ব্যবহার প্রণালী। আপনি আপনার চেহারাতে যেখানে কালো দাগ বা কালো ছোপ আছে, অনেক পুরাতন দাগ আছে, সেখানে এটি ব্যবহার করুন। বন্ধু, এটি আপনার চেহারাতে লাগানোর পূর্বে আপনার চেহারাটি ভালোভাবে আপনি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, যেমন আমি এই হাতে এটি অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে কীভাবে এটি ব্যবহার করতে হবে। যেখানে যেখানে কালো দাগ ঠিক সেখানে সেখানে এটি লাগিয়ে রেখে 4 থেকে 5 মিনিট ম্যাসেজ করতে হবে। এটি এমনভাবে ম্যাসেজ করবেন যেন লোম ছিদ্র থেকে সকল ধরনের ধুলোবালি একদম বের হয়ে আসে, এবং আপনার এখানে যদি কোনো ডেড সেল থেকে থাকে সেই ডেড সেল যেন দূর হয়ে যায়। বন্ধু, চেহারা থেকে যদি ডেড সেলগুলো দূর হয়ে যায় তাহলে কিন্তু সেখানে নতুন সেল গজাবে, এবং সেই সেলগুলো কিন্তু অনেক উজ্জ্বল এবং সাদা হয়ে যাবে, যার ফলেতে আপনাকে অনেক উজ্জ্বল এবং ফর্সা দেখাবে এবং আপনার সেই কালো দাগগুলো আর একটুও থাকবে না। তো বন্ধু, এটি আপনারা একদিন পর পর সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারেন, এবং টানা 1 মাস ব্যবহার করলেই আমি কথা দিচ্ছি যে আপনার চেহারা থেকে সকল ধরনের কালো দাগই দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এটি আপনারা ব্যবহার করুন, ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এই সমস্যা যাদের আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আমার ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আপনারা কখনো কোনো আপডেট মিস না করেন। আজকের মতো এখানেই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ সবাইকে।